ভাই রাখেন 100 কোটি টাকা মানুষ কি টাকা দেখে কেউ ছবি দেখতে যান কি চাপ থাকলে এখানে আসেনি আমরা ফ্রি মাইন্ডে আছি ওকে পরে ওকে তো আমি কান ধরে উঠাবো বসাব থামেন কাকা মারামারি বাদ দেন আপনাদের মুভি দেখে পাবলিকের কি রিঅ্যাকশন চলেন ওইটা দেখে আসি একদম প্রকাশ ভালো হয়নি দর্শকরা দেখে মজা পায়নি 100 কোটি টাকা কোন ক্ষেত্রে ঢালা হইছে সেটাই আমরা বুঝলাম সাংবাদিক রনি ভাই তো ডাইরেক্টলি বলে দিচ্ছে সে যদি পারতো তাহলে জলিল কাকারে কল দিয়ে বলতো আমার টিকেটের টাকা ফেরত দেন আমি এখানে 70 টাকার টিকিট কেটেছি আমার মনে হচ্ছে আমি অনন্ত জলিলকে ফোন দিয়ে বলি আমার 70 টাকার টিকিট ফেরত দে নামাজ বাদ দিও না বন্ধু এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর হোয়াটসঅ্যাপ কাকা দিস ফারাবি হ্যাঁ আর আজকে আমি কথা বলবো আমাদের জলিল কাকার 100 কোটি টাকা বাজেটের দিনদার দিয়ে আর সাথে স্বল্প বাজেটের পরান মুভি নিয়ে পাবলিকের কাছে কোনটা বেশি ভালো লাগতেছে সেটাই জানার চেষ্টা করব এভারেজ এভারেজ সো আজারা কাকা বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক ওই ইন্ট্রো লাগা যখনই আমাদের দেশের কোনো ভালো সিনেমা আসবে আমরা দর্শকরা আসবই শুরুতে বলে নেই ভিডিওতে বলা একটা কথাও আমার না সবটাই পাবলিকের ইমোশন আর মুভিগুলো দেখার পর তাদের ভেতরের অ্যাকচুয়াল ফিলিংস যত ছবি দেখছি এই বয়সে তার মধ্যে বেস্ট সো আমি এরে পোষাচ্ছি ওরে পোষাচ্ছি এগুলা না বলে ভিডিওটা শেষ অবধি দেখেন আমার কি মতামত সেটাও জানতে পারবেন এই সময় কম শুরু করো দিনদাদে এটা এমন একটা মুভি যার বাজেট 100 কোটি টাকার উপরে দিনদাদে এটা এমন একটা মুভি যার তিনটা ট্রেলার বের হইছে দিনদাদে এটা এমন একটা মুভি যেটা নিয়ে এত এত ট্রোল আর সমালোচনা সবটাই হয়েছে অ্যাট লাস্ট এই ঈদে মুভিটা রিলিজ হয়েছে আর পাবলিকও খুবই আগ্রহ নিয়ে চলে গেছে মুভিটা দেখার জন্য বাট মুভিটা দেখার পর বেশিরভাগ মানুষেরই রিয়াকশন ছিল নেগেটিভ অনন্ত জলিল যদি সিরিয়াস অভিনয় করে তবু আমার হাসি পায় যখন অনন্ত জলিল কাঁদে তখন দর্শক হাসে একদম প্রকাশ ভালো হয়নি দর্শকরা দেখে মজা পায়নি 100 কোটি টাকা কোন ক্ষেত্রে ঢালা হইছে সেটাই আমরা বুঝলাম সাংবাদিক রনি ভাই তো ডাইরেক্টলি বলে দিছে জলিল কাকা অভিনয় পারে না সে বড় জোর প্রোডিউসার কিংবা পরিচালক হতে পারে অভিনেতা না এই অনন্ত জলিল অভিনয় পারে না সে প্রযোজক পরিচালক হতে পারে কিন্তু অভিনেতা নয় আর বর্ষা ভাবি নাকি কোনো নায়িকাই না সে নাকি নায়িকা হইছে জামাইয়ের টাকায় বর্ষা জামাইয়ের টাকায় সে নায়িকা হতে পারে কিন্তু সে আসলে নায়িকা নয় যদিও কথাটা খুব একটা খারাপ বলে নাই কারণ আমি দিনদাদে মুভিটা না দেখলেও বর্ষা ভাবির আগের মুভিগুলো তো দেখছি অভিনয় একেবারে জঘন্য যদিও আমি অভিনয় সম্পর্কে খুব একটা ভালো বুঝি না তারপরও তার অভিনয় আমার কাছে একটুও ভালো লাগে নাই তবে হ্যাঁ সবার কাছে যে মুভিটা খারাপ লাগছে তা কিন্তু না অনেকেই মুভিটার প্রশংসা করছে তাদের কাছে ভালোও লাগছে সুন্দর খুব সুন্দর হয়েছে একমাত্র অনন্ত জলিলের দ্বারা এটা সম্ভব প্রথমত হচ্ছে যে ছবিটা অনেক ভালো লাগছে একটু বিবেকটা একটু খারাপ হয়েছে বাংলাদেশে অনন্ত জলিল পারে যদি মুভির বাজেট 100 কোটি টাকা না শুনতেন তাহলে আপনারা অনেকেই হলে যাইতেন না যখনই শুনছেন 100 কোটি টাকার মুভি যাই দেখে আসি কেমন হয়েছে 100 কোটি টাকার সিনেমা কিন্তু 100 ভাগ যদি আনন্দ না পান 50 ভাগ যদি আনন্দ না পান তাহলে কেন সিনেমাটা দেখবেন জলিল কাকাও না এই বিজনেসটা খুব ভালো করেই জানে এই জন্যই মুভি রিলিজের আগে যত জায়গায় ইন্টারভিউ হয়ে গেছে সেখানে ঘটা করে বলছে যে মুভির বাজেট 100 কোটি টাকারও বেশি এই ছবির বাজেট আমাদের যে ছবির বাজেট এটা 100 কোটি টাকা বাংলাদেশের 100 কোটি টাকার উপরে বাজে হ্যাঁ 100 কোটি টাকার উপরে তবে মুভির মধ্যে দেখার মতো কোনো কাহিনী নাই এই সিনেমাটা একেবারে গাজাখুরি গল্পের কোনো ভিত্তি নেই স্ট্রং কোনো সিকোয়েন্স নেই অপ্রাসঙ্গিক অবাস্তব একটা প্ল্যাটফর্ম নিয়ে এই সিনেমাটা করা হয়েছে আর জানেন তো কাহিনী ছাড়া মুভির কোনো ভাত নাই এই গল্পের কোনো ভিত্তি নেই সিকোয়েন্সের কোনো মিল নেই অভিনয় 12টা 13টা বাজিয়েছে অনন্ত জলিল বর্ষা ওয়েট কাহিনী কাকে বলে সেটা পরান মুভি দেখলেই বুঝবেন রিফাত মিন্দি নয়নের ঘটে যাওয়া একটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি কাহিনী এত সুন্দর করে প্রেজেন্ট করছে আপনারা নায়ক নায়িকা কিংবা মুভির বাজেট শুনে না মুভির কাহিনী দেখে ছুটে যাবেন হলে ওয়েট আপনাদের কি মনে হয় আমি বানিয়ে বলতেছি জিনা কাকা মিন্নি নয়ন মন্ট এবং রিফাতের ঘটনা হুবহু একেবারে হুবহু সাথে কিছু সিনেমাটিক এলিমেন্টস কি বাস্তব ঘটনাকে যখন ফুটিয়ে তোলেন তখন কিছু রস এবং কিছু কষ মেশাতে হয় অনেকে গিয়ে ফার্স্ট শো এর টিকিট না পাওয়ার কারণে মুভিটা দেখার জন্য ওয়েট করতেছে সেকেন্ড শো এর জন্য বিশেষ করে পরান সিনেমা দেখার জন্য আর কি এটার জন্য খুব এক্সাইটেড ফ্যামিলির সাথে এসেছি পরান সিনেমাটা দেখার জন্য কন্টেন্টটা যেখানে এতটা আলোচিত সেখানে পাবলিক তো ওয়েট করবেই মুভিটা দেখার জন্য এবারে ঈদে দেশ জুড়ে তিনটি সিনেমা মুক্তি পেল মূল আলোচনা পরানকে ঘিরে কারণ তারা নায়ক নায়িকা না জানতে গেছে রিফাত মিন্নি নয়নের আসল
আসল ঘটনা কি? এই ঘটনাটা যখন মানুষ জানতে পেরেছে এইটা নিয়ে একটা সিনেমা হয়েছে, মানুষ সেই কন্টেন্টটা দেখতে গেছে। মেইন কথা হচ্ছে আমি যেহেতু মুভিটা দেখি নাই, সেহেতু আপনাদের কাছে আমি বলতে পারবো না যে আমার কাছে মুভিটা ঠিক কেমন লাগছে। তবে হ্যাঁ, একজন অভিজ্ঞ মানুষ যে কিনা দীর্ঘদিন ধরে এই সিনেমা জগতের সাথে আছে, যে কিনা হলে গিয়ে পরান মুভিটা নিজে দেখছে, তার থেকে শুনবো পরান মুভিতে ইয়াশ রোহান, শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম কেমন অভিনয় করছে। শরীফুল রাজ এমন একটি অভিনয় দেখিয়েছেন যে অভিনয়টি হচ্ছে ও হয়তো অরিজিনালি এরকম, মানে ওর শরীর স্ট্রাকচারের সাথে এই অভিনয়টা এত মানিয়েছে, তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। ইয়াশ রোহানকে ইনোসেন্ট একটি ক্যারেক্টারে মুগ্ধ করা অভিনয় দেখেছি, এবং সর্বোপরি বিদ্যা সিনহা মিম তার ক্যারিয়ারের বেস্ট এফোর্ট, বেস্ট চ্যালেঞ্জ এবং বেস্ট কাজটি করেছে এই পরান ছবিতে। এরপরে নিশ্চয়ই আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকার কথা না পরান মুভিটা নিয়ে, সেটাই। তবে ভালো লাগার বিষয় হলো 100 কোটি টাকা বাজেটের মুভির জন্যই হোক কিংবা পরানের মতো কাহিনী নির্ভর মুভির জন্যই হোক, দর্শক যে হলমুখী হয়েছে এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা গুড নিউজ। আপনারা নিজে গিয়ে মুভিটা দেখেন, যেটা আপনাদের কাছে ভালো মনে হবে সেটাই দেখেন, দেন জাস্টিফাই করেন আপনাদের কাছে অ্যাকচুয়ালি কোনটা বেটার লাগছে। কারণ জলিল কাকা তার মুভির পেছনে 100 কোটি টাকা তো আর এমনি এমনি খরচ করে নাই, তার মানে তার মুভির ভেতরে কিছু না কিছু তো একটা আছেই। আর পরান মুভিটা তো কাহিনী নির্ভর, সো ভালো লাগাটা তো স্বাভাবিক। তাই বলবো কারো কথায় কোনো কান না দিয়ে নিজে হলে গিয়ে মুভিগুলা দেখেন, দেন জাস্ট করেন কোনটা বেস্ট। আর হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটুকু ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।